হ্যালো ভিউয়ার্স, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজ আমি তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর পৌরনিত্য সুশাসন নিয়ে আলোচনা করব এবং আজকে আমরা পৌরনীতি সুশাসনের প্রথম পত্রে যুক্তরাষ্ট্রীয় এককেন্দ্রিক সরকারের তুলনামূলক আলোচনা করব। দেখো, এখানে আমরা যুক্তরাষ্ট্র এবং এককেন্দ্রিক সরকারের কথা বলতেছি। এটা আমাদের সরকারের যে শ্রেণী বিভাগ রয়েছে তার মধ্যে ক্ষমতা বন্টনের ভিত্তিতে যে দুই ভাগে ভাগ করা হয়েছে, সেই ক্ষমতা বন্টনের ভিত্তিতে কিন্তু আমরা যুক্তরাষ্ট্রীয় এবং এককেন্দ্রিক সরকার দুটাকে আমরা পেয়েছি। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে কাদের হাতে কী ধরনের ক্ষমতা রয়েছে, এরকম একটা বিষয় যে কাকে কোন 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 ক্ষমতা দেওয়া আছে সেই দিকগুলো নিয়ে। তো সেখান থেকে যুক্তরাষ্ট্র এককেন্দ্রিক সরকার বলা হচ্ছে। তো ইতোমধ্যে তোমরা যারা ক্লাসগুলো করেছো তারা দেখবা যে আমরা যুক্তরাষ্ট্রীয় এককেন্দ্রিক সরকার সম্পর্কে বিস্তারিত আলোচনা সম্পন্ন করেছি। আজকের ক্লাসে আমরা দেখবো যে তাদের মধ্যে কী কী ধরনের তুলনা বা কোনটার কোনটার ক্ষেত্রে মিল পাই, কোন ক্ষেত্রে আমরা অমিল পাই সেগুলোর ক্ষেত্রে। তারপর প্রথমটা যদি আমরা বলি ক্ষমতা ও কর্তৃত্ব, এই যে ক্ষমতা ও কর্তৃত্বের কথা যদি বলি, কর্তৃত্বের কথা এখানে যদি আমরা উল্লেখ করি, সেক্ষেত্রে যে বিষয়টা দেখব যে দুটা ক্ষমতা কর্তৃত্ব কিন্তু আলাদা আলাদা। আমরা যুক্তরাষ্ট্রের সরকার ব্যবস্থা দেখছি প্রদেশ কেন্দ্র দুটার ক্ষমতাই রয়েছে, দুটারই কার্যক্রম রয়েছে, কিন্তু এককেন্দ্রিক সরকারের ক্ষেত্রে তার ব্যতিক্রম দেখেছি। এককেন্দ্রিক সরকারের ক্ষেত্রে দেখেছি যে ক্ষমতাটা শুধু কেন্দ্রের হাতেই ন্যস্ত থাকে। তাহলে আমরা যে প্রথমে বললাম যে আমাদের এই সরকার ব্যবস্থাটার নামটা আসছেই ক্ষমতা বন্টনের নাম অনুসারে, তাহলে ক্ষমতা বন্টন অনুসারে দুই ভাগে ভাগ করেছে। সুতরাং এখানে আমরা ক্ষমতা কর্তৃত্বের ক্ষেত্রে দুইটা আলাদা দিক দেখতে পেলাম। এবার দেখো দুই নম্বর, সংবিধান কর্তৃক ক্ষমতা ও কর্তৃত্ব বন্টন, অর্থাৎ সংবিধান ক্ষমতা কর্তৃত্বকে বন্টন করে দিবে, ভাগ করে দিবে। সংবিধানে যা 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 কিছু বলা থাকবে সেই সেই কাজ সেই সেই প্রদেশগুলো বা অঞ্চলগুলো পরিচালনা করবে। বিশেষ করে সংবিধান অনুযায়ী এককেন্দ্রিক সরকার ব্যবস্থাতে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের হাতে ক্ষমতা রাখা হয়। ঠিক একইভাবে সংবিধান অনুযায়ী যুক্তরাষ্ট্রীয় এবং যুক্তরাষ্ট্রের সরকার ব্যবস্থাতে কেন্দ্র ও প্রদেশের ক্ষমতাগুলো ভাগ করা হয়। তাহলে এই সংবিধান কর্তৃক ক্ষমতা বন্টনের উপর ভিত্তি করে আমরা যুক্তরাষ্ট্রের সরকারের এখানে একটা তুলনা দেখতে পেলাম। তিন নম্বরটা দেখো স্থানীয় সরকার, আমরা যুক্তরাষ্ট্রের সরকারের কথা যদি বলি সেখানে দেখবো যে স্থানীয় সরকারের একটা ক্ষমতা রয়েছে, কিন্তু আমরা যদি এককেন্দ্রিক সরকারের কথা বলি সেক্ষেত্রে আমরা দেখবো স্থানীয় সরকারের কোনো ধরনের ক্ষমতা সেইখানে নেই। স্থানীয় সরকার এখানে ক্ষমতাহীন একটা কার্যক্রম পরিচালনা করতেছে। চার নম্বর দেখো সংবিধানের প্রকৃতি, যুক্তরাষ্ট্রের সরকার ব্যবস্থাতে সব ধরনের সংবিধান ব্যবস্থাই লিখিত, অলিখিত, লিখিত, দুষ্পরিবর্তনীয়, সব ধরনের সংবিধান ব্যবস্থাই এখানে প্রণয়ন করা বা সিদ্ধান্ত গ্রহণ করা যায়। এককেন্দ্রিক সরকারের ক্ষেত্রে ঠিক একইভাবে সেটা লিখিত সংবিধান হতে পারে এবং সেটা দুষ্পরিবর্তনীয় সংবিধান হতে পারে। মূল কথা, সংবিধান লিখিত হলে সেটা তখন দুষ্পরিবর্তনীয় সংবিধানে রূপ লাভ করে, কেননা লিখিত বিষয়গুলোকে পরিবর্তন করা কষ্টসাধ্য একটা কাজ, সময় সাপেক্ষ একটা ব্যাপার। সেক্ষেত্রে উভয় ক্ষেত্রে আমরা কী দেখলাম যে লিখিত সংবিধান এবং দুষ্পরিবর্তনীয় সংবিধানটা কিন্তু আমাদের এই যুক্তরাষ্ট্র এবং এককেন্দ্রিক সরকারের প্রতি ক্ষেত্রে আমরা দেখে থাকি। পাঁচ নম্বরটা দেখো আনুগত্য, অর্থাৎ এখানে আনুগত্যের দিক দেখলে আমরা দেখবো যে কেন্দ্র যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে কেন্দ্র প্রদেশের প্রতি সকলে আনুগত্য প্রকাশ করে, কেন্দ্র এবং প্রদেশ দুইটার ক্ষেত্রে, কিন্তু এককেন্দ্রিক সরকারের ক্ষেত্রে দেখবো যে শুধুমাত্র কেন্দ্রের প্রতি আনুগত্য অনুগত্য বোধটা কিন্তু রয়েছে। এবার পরবর্তীতে ক্ষেত্রে দেখবো বিচার বিভাগের ভূমিকা, অর্থাৎ যুক্তরাষ্ট্র এবং এককেন্দ্রিক সরকারের ক্ষেত্রে বিচার বিভাগের একটা বড় সড়ো ভূমিকা এখানে বিদ্যমান রয়েছে। কেননা বিচার কার্যের সাথে যারা যুক্ত তারা যদি সেটা এককেন্দ্রিক সরকার ব্যবস্থা হয় তাহলে একটা জায়গা থেকে সব কিছু নিয়ন্ত্রণ করতে পারতেছে, আর যদি যুক্তরাষ্ট্র সরকার হয় সেক্ষেত্রে কেন্দ্র কেন্দ্রের বিচারালয় রয়েছে, আবার প্রাদেশিক বিচারালয় রয়েছে, আসলে সেখানে অপরাধের ধরন উপর ভিত্তি করে সকল কিছু সিদ্ধান্তগুলো কিন্তু গ্রহণ করা হয়ে থাকে। তো এই হচ্ছে আমাদের যুক্তরাষ্ট্র এককেন্দ্রিক সরকারের তুলনামূলক দিকের বেশ কিছু বৈশিষ্ট্য, আরও কিছু বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো। সাত নম্বরটা হচ্ছে নাগরিকত্ব, নাগরিকত্ব এটা খুব জটিল একটা মজাদায়ক বিষয়, যারা আসলে যুক্তরাষ্ট্রের শাসনাধীন অঞ্চলে অন্তর্ভুক্ত রয়েছে তারা বিষয়গুলো উপলব্ধি করতে পারে যে নাগরিকত্ব যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে দ্বিনাগরিকত্ব ব্যবস্থা প্রচলিত, আর এককেন্দ্রিকের ক্ষেত্রে এক নাগরিকত্ব কিন্তু প্রচলিত। অর্থাৎ যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে দ্বিনাগরিকত্ব, কেন্দ্রের নাগরিক প্রদেশের নাগরিক, আর এককেন্দ্রিক ক্ষেত্রে শুধুমাত্র সে রাষ্ট্রের নাগরিক। এই কারণে ব্যতিক্রম কিন্তু আমরা এখানে পেলাম, অর্থাৎ দুইটার দিক আলাদা। তারপর আট নম্বর দেখব প্রাদেশিক স্বায়ত্ত শাসন, আসলে দেখো যুক্তরাষ্ট্র এবং এককেন্দ্রিক দুইটার ক্ষেত্রে কিন্তু আমরা প্রাদেশিক স্বায়ত্ত শাসন দেখতে পাচ্ছি না,
অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে যুক্তরাষ্ট্রের সরকারে এবং এককেন্দ্রিক সরকার দুটার ক্ষেত্রেই, কোনোটার ক্ষেত্রে আমাদের প্রাদেশিক সরকার ব্যবস্থা বিদ্যমান নেই, অর্থাৎ প্রাদেশিক শাসন ব্যবস্থা এখানে বিদ্যমান নেই। হ্যাঁ, যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে যে বিষয়টা দেখা যায় যে প্রদেশের একটা ক্ষমতা থাকে, কিন্তু এককেন্দ্রিক সরকার ব্যবস্থাতে আমরা প্রদেশের কোনো ক্ষমতা পাই না। তাহলে এখানে প্রদেশের ক্ষেত্রে আমরা পেলাম কি, যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্রের প্রদেশের ক্ষমতা রয়েছে, যুক্তরাষ্ট্রীয় সরকারে প্রদেশের ক্ষমতা রয়েছে, বাট এককেন্দ্রিক সরকারে নেই। তো এই হচ্ছে আমাদের পার্থক্য, অর্থাৎ তুলনামূলক আলোচনা। বিশেষ করে আমরা আটটা কন্টেন্ট এখানে দেখলাম, আটটা পয়েন্ট আমরা এখানে দেখলাম, আটটা পয়েন্ট আলোচনা করার মাধ্যমে আমরা বিষয়গুলো পরিষ্কার করার চেষ্টা করলাম যে আমাদের যুক্তরাষ্ট্রীয় এবং এককেন্দ্রিক সরকার ব্যবস্থা হচ্ছে ক্ষমতা বণ্টনের উপর ভিত্তি করে যে সরকারকে ভাগ করা হয়েছে সেই ভাগের দুইটা অংশ। এবং এখানে আমরা যে বিষয়গুলো উপলব্ধি করলাম বা যে বিষয়গুলো আমরা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে যেহেতু ক্ষমতা বণ্টনের উপর ভিত্তি করে ভাগ করা হয়েছে, সুতরাং ক্ষমতাটা দুইটা জায়গায় দুই রকম হচ্ছে, দুই রকমভাবে ভাগ করে দেওয়া হয়েছে। সেই দুই রকম ভাগের উপর ভিত্তি করে আমাদের এই সরকারের সার্বিক যে পরিচালনার যে কার্যপদ্ধতি সেগুলোর কিছু কিছু ক্ষেত্রে মিল আছে, কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে একটার বিপরীত হচ্ছে অপরটা। যেমন আমরা এক নম্বরটাতে দেখেছিলাম ক্ষমতা কর্তৃত্বের ক্ষেত্রে, যে ক্ষমতা ও কর্তৃত্বের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এবং এককেন্দ্রিকের মধ্যে বড়সড় একটা পার্থক্য বা বড়সড় একটা ব্যবধান কিন্তু আমরা এখানে পেলাম। অর্থাৎ যুক্তরাষ্ট্র যেভাবে শাসন কার্যক্রম পরিচালনা করতেছে, এককেন্দ্রিক সরকার ব্যবস্থাতে তার বিপরীত দিক থেকে যার শাসন কার্যক্রম পরিচালনা করতেছে। তো এগুলো ছিল হচ্ছে আমাদের যুক্তরাষ্ট্রীয় এবং এককেন্দ্রিক সরকারের তুলনামূলক আলোচনা। সুতরাং আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।